রফিক বাবা আমি 31 দিন পরে বাড়ি যাব 31 দিন পরে সাধন ভজন না জানিলে জনম তাই বিথাই আমার বাজাতে সাধন ভজন আগে জানতে হয় বাজান সাধন ভজন আগে জানতে হয় জগত বাসীরে সাধন ভজন আগে জানতে হয় 49 বায়ু এটাকে সাধকরা পাঁচ ভাগে ভাগ করত তার একটা হলো প্রাণ বায়ু এই যে আমি আবুল সরকার একটা গ্রহণ করি যেটা আমরা গ্রহণ করি এটা কি এটা হচ্ছে প্রাণ বায়ু আর যেটা সারি এটা অপ্রাণ বায়ু হাঁটাহাঁটি চলাফেরা কাজকর্ম করি এটা উদ্যান বায়ু দ্বারা হয় আর একটা সমবায়ু সমবায়ুটা কখন মানুষ হিসাব করে মানুষ যদি কোথাও যাতায়াত করে তারা নাকি এই বিষয়গুলি তরিক ধরা মানুষ আছে তারা একটু কোথাও যাওয়া আশা করলে একটু বাতাসের দিক খেয়াল করে করে আর একটা সময় করে সাধক যদি কোনো সময় লীলার মধ্যে প্রবেশ করে অর্থাৎ সে যদি কখনো মিলন কেন্দ্রে যায় তখন সে বাতাসের খবরটা জেনে ছোট প্রাণ বায়ু অপ্রাণ বায়ু উদ্যান বায়ু সমবায়ু রমেশচন্দ্র শীলের একটা গান আছে ওরে পাগল মন আগে করো দমের আলাপন ভজনে 18 আঙ্গুল 24 আঙ্গুল গমনে নিদ্রায় 64 আঙ্গুল 84 আঙ্গুল হয় রমণ তাহলে সাধকের কর্ম তো বাজার আমার নাকাল দৈনিক যারা দোজকবাসী কোরআন শরীফে দেখবেন হামিম হামিম একটা শব্দ হামিম সেজদা একটা সূরা আছে হামিম হামিম হলো দোজকের ঘোলা পানি যাকে বীজ বীর্য বলা হয়েছে দোজকবাসীর এটা খরচ করতে বেশি ভালোবাসে আর জান্নাতির এটা হেফাজত করতে ভালো যারা সাধক তাদের কাজ হইল যোগে যাগে তিথি আছে লগ্ন আছে সময় আছে হ্যাঁ দেহের গতিবিধি আছে এটা দেখে শুই না তারপরে সাধকরা কর্ম করে নবী রসুলরাও করছে এটা করে নাই হেলক নাই সংখ্যায় খুব কম কিন্তু তাদের কোন তাদের করুণ কার্যটা ছিল যোগে যাগে যদি দেখছে সময় ভালো আছে হলো ভালো হয় নাই প্রয়োজন
একজন দাঁড়ায় গবে তাহলে তো বউ থাকবেন না বউ যাবেন না কোনাহানে ও এক কোনাহানে যাবেন না ও এক তুমি যেহেতু যাও হেনই থাকবেন আস্তে যারা গুরু ধরা মানুষ এই তত্ত্বটাকে জানে গুরু ধরব কেন এ বাবা গুরু ধরব কেন নামাজের নিয়ত শিখবেন রোজার নিয়ত শিখবেন সুন্দর কথা বাজার হজের নিয়ত শিখবেন আচ্ছা নামাজ কালামের সূরা শিখবেন এর জন্য পীর ধরতো ও তো 30 টি আর একখান নামাজ শিখে কিনলি আকারে জামা কই এই জায়গার নাম হইলো দাইরেপুর দাইরেপুরের বেবাক মানুষই সিরিয়াল ধরে শিখবো সিরিয়াল ধরে তাই না কিন্তু বাবা গুরু ধরতে হয় নিজের দেহটাকে রক্ষা করবো চারটে রোগ সারাবার জন্য গুরু ধরতে হয় চারটে রোগ কয়টা রোগ বললাম তার প্রথম হইলো ভব ব্যাধি থেকে মুক্ত হওয়া ভব ব্যাধি না সারলে তো মালিককে খুশি করতে পারবে না দুই নাম্বার আত্মশুদ্ধি হওয়া প্রথম হইলো ভব ব্যাধি থেকে মুক্ত হওয়া তারপরে হলো আত্মশুদ্ধি লাভ করা তিন নাম্বারে হলো জঠর যন্ত্রণার থেকে মুক্তি লাভ করা চার নাম্বার হলো নিজেকে চেনা এই চারটে কাজের জন্য গুরু ধরতে হয় বাজান আজকে প্রায় 15-20 বছর তো আপনাকে টাঙ্গাইলে চলাফেরা করি আমি তো আজকে প্রায় এক যুগের উপর তো আমার রফিক বাবার বাড়িতে আমি আসি আরে জীবন ভরে বহু তত্ত্ব শুনছেন বহুত মানুষে আমারে আমার জীবনের চাওয়ার চাইতে বেশি ভালোবাসে আমার তরিকার মানুষরা আমারে যেটা আমি চাই নাই আমার জীবনের একটা গল্প আপনাকে শোনাইতে চাই শুনবেন কিন্তু গল্পের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে আল্লাহরে কইলাম আল্লাহ আমি তো একটু দুনিয়াতে যাইতে চাই আমার একটু দুনিয়াতে যাওয়ার ব্যবস্থা করে দাও খুব খেয়াল করে আমি কি বলি আল্লাহ বলল যাও যাও তবে তোমার টাইম হলো 20 বছর আমি আল্লাহ রে আল্লাহ পশু তো 50 বছর বাঁচে আমার মোটে 20 বছর এতটুক সময় নিয়ে তো আমার আমি তো লেখাপড়াই করে শেষ করতে পারব না খুব খেয়াল করে কথা বলো না ছেলে গাদারে আল্লাহ দিছিল হইলো 60 বছরের আয়ু গাদা চোখের পানি ছাইরে আল্লাহরে কয় আল্লাহ এত বোঝা আমার টানার কায়দা নাই আমারে অর্ধেক খানি কমাই দাও আল্লাহ কইলো যা দিলাম ওরে বাস্তব 30 বছর আমি আল্লাহরে কইলাম আল্লাহ ওই 30 বছর আমার দেও আল্লাহ কয় বুঝিস কইল আমি হ্যাঁ বুঝছি তো তোর কিন্তু বোঝা বাইরে খাওয়া না নীলা 50 বছরে কি হয় তো পোলাপান বিয়ে দেওয়া হবো না আল্লাহ আর কয়টা বছর দেও কুকুরের 25 বছর বয়স দিছিল আল্লাহ আল্লাহ কইল যা তুই দুনিয়ায় যাইতে গইতে কয়ে বেড়াবি কুকুর কেঁদে দিয়ে বললো আল্লাহ এত আইতে গুইতে আমি খামো পারুম না আমারে কমায় দাও 10 বছর দাও দিছে ওখানে বাঁচছে 15 বছর কইলাম আল্লাহ ওটাও আমারে দাও কইলে বুঝিস কই তোর কিন্তু আইতে খাইয়ে বাঁচা নাগু
আমার তো দুনিয়াতে আইসে বেশি দিন থাকা লাগবে নিলাম তাতেও ভুলল না মন বানরের বয়স দিছিল আল্লাহ 40 বছর বানরের গাছ থেকে লাফায় ওই গাছে যায় ওই গাছে থেকে লাফায় ওই গাছে খায় বানর কান্দে কাইতে 20 বছর নি আসলো আল্লাহর কইলে মাও 20 বছর আমারে দাও আল্লাহ কইলে বুঝিস কিন্তু আমি তো আর বুঝি নাই কে ৮৫ বছর ৮০ বছর ৯০ বছর আয়ু নিয়ে দিলে আল্লাহ যে ২০ বছর দিছিল বাবাই রিকশা চালায় ছেলে কয় আমার কালকে ঘড়ি কিনতে বান্দালি স্কুলে যাব না বাবা ছেলে রে খুশি করবার জন্য সুইদে করে টাকা এনে সওয়াল বে ঘড়ি কিনে আমার ঈদের মধ্যে যদি ভালো জুতা কিন না দো আমি ঈদে যাব না দিন ভরে তো রিকশা চালাইছেই রাত ভৈরব চালায় ছেলের একটা স্যান্ডেল কিনে দেওয়ার জন্য বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে রাত ১০টা ১১টা ১২টা বাজে বাড়ি আসিনি সাসাই বাবাই বসে কইলে একটা কাজ করো ওর গাড়ি একটা জুমাল দিয়ে দাও মানুষের গাড়ি জুমাল দেওয়া যায় বুদ্ধি পরামর্শ কইরে একটা মেয়ে আমার গলার মধ্যে ঝুলেই দিল যে গাদার বোঝাটা পিটি নিলাম একটা মানুষ কর এক কোটির মধ্যে দুইজন মানুষ পারছেন কিনা এই মানুষটারে খুশি করবার ১০০ জন মানুষের মধ্যে ৯৫ জন পুরুষ তার বিভিন্ন নামে ব্যাংকের ব্যাংক ব্যালেন্স করে কিন্তু ৫ জন মেয়ে লোক পাওয়া যাবে কিনা স্বামীর নামে ব্যাংক ব্যালেন্স করে অনেক মানুষ আছে বাবা তারা নিজের নামে কিছুই কর নাই বিবির নামে সব কিছু করছে এরপরে যদি দুইটা কথা লাগে আপনারা টাস করে কয়ে ফেলাই দে আমি দিয়ে তোমার ভাত খাইলাম তাহলে আমি কাগজ নিয়েগুলি করলাম আমি কি করলাম এতদিন পরে এই যে গাদার বোঝাটা বইতে লাগলাম এই বোঝা আর আমার কমে না রফিক বাবা আমি ৩১ দিন পরে বাড়ি যাব ৩১ দিন পরে একদিন আমার গান নাই সেটা হল ফেব্রুয়ারি মাসে ২ দিন গান রাখি নাই ১৫-২০ দিন পরে বাড়ি যাই ছেলে মেয়ে লেখাপড়া করে ছেলে বিয়ে করাইলাম নাতি নাত করইল ১৫-২০ দিন পরে একটু বাড়ি যাই বাজারে একটা ঘর আছে সেখানে একটু বসি এইরকম কিছু মানুষদের আছে ভালোবাসার ওদের নিয়ে কথাবার্তা বলি একটু চা খাই রাত ১০টা ১১টা বাজে বাড়ির থেকে ফোন করে তুমি কই আমি আসতেছি একটু পরে বাজারে কথা বলতেছি ১১টার দিক বাড়ি গেছি বাবা যাই দেখি ঘরের দরজা আটকা ডাক দিলাম উঠছে মানুষটা উঠে দরজাটা খুলে বাতিটা জ্বালাই দিয়ে আবার যে শুয়ে পড়ছে আমি গেলাম আমার কোনো খাবার দিবা না বললো টেবিলের উপরে বাড়া আছে খাও আরে যাই যখন হাত ধুয়ে টেবিলে বসছি যাই দেখি ওই সিকে আছে না ওই সিকে ভাতের চার পাঁচ দিয়ে হাঁটতেছে তেলা ফুকা হাঁটতেছে পিঁপড়ে হাঁটতেছে আরে চোখের পানি আসলো আমার মালিক আমাকে বলেছিল তুই এটি খেয়ে বাঁচতে হবে আমি তো বুঝি নাই আমার মালিক আমাকে কি কইছিল আমি যে সে আইতে ঘর শুরু করলাম শিখে খাবারটা খাই তেলা ফুকার খাবারটা খাই পিঁপড়ের খাবারটা খেয়ে এখন জীবনটা
ছেলে মেয়ে বড় হয়ে গেছে তিন ছেলে চার ছেলে কারো হয় দুই ছেলে এক ছেলে চাকরি করে চট্টগ্রাম আর এক ছেলে চাকরি করে রাজশাহী একজন বরিশাল একজন ফরিদপুর আমি ওই একা মানুষটাই আর ওই গাদার বোঝাটা আমার পিঠের উপরে রইছে ওরা চার ভাই জুদে হয়ে গেল পৃথক হয়ে গেল জমি জমা ভাগ হয়ে গেল আমার কেউ ভাগ করে কেউ নিল Ah.
আমরা যে ভুলটা করছি আমাদের সন্তানগুলি যেন সেই ভুলটা না করে আমাদের সন্তানগুলি যখন যৌবন প্রাপ্ত হয় তখন যেন একজন মানুষের কাছে ওকে বাবাজি পশুর পশুত্ব অর্জন করতে আর একটা পশু লাগে না কিন্তু মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একজন মানুষ লাগে এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি আমাদের ঘরেও আল্লাহ তাআলা সুসন্তানের ব্যবস্থা করে সাধন ভজন না জানিলে জনম দারি নাই আমার বাজাবে সাধন ভজন আগে জানতে সাধন ভজন আগে জানতে হয় জগত বাসীরে সাধন ভজন আগে জানতে হয় ওরে আপন ঘরে বৈসা যে জন
Hey!
জন্য বলি তারে আমি মানুষ বলি তারে এই আমার ধরে বইটা যেন আমার ধরে বইটা যেন দিতে পারে আপনারে মানুষ বলি তারে আমি ধন্য বলি তারে খাইবার বলান দুটি পাশে পরমাত্মা এলো দেশে আমাদের সুখ সাত বাবা দিন